বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের চৌগারাপার গ্রামে বন্ধন যুব কল্যাণ সংঘ সংগঠনের নবগঠিত কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী নানা আয়োজন। পরে বিকেল 3টায় আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়। বন্ধন যুব কল্যাণ সংঘ সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মিন্টু শেখের সঞ্চালনায় ও সভাপতি অ্যাডভোকেট তুহিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বন্ধন যুব কল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা এ এম সিরাজুল করিম ডাবলু খান। এ সময় বক্তব্য রাখেন উপদেষ্টা রামপাল ইউপি সদস্য আব্দুর রহিম দপ্তরি, শাহিন খান, রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আশরাফ খান, হাজি মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া, ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান সাগর, ডাক্তার শারমিন বিনীতি সিরাজ, সাংবাদিক মাহবুব আলম জয়, নিউজ 71.tv-র উপসম্পাদক জাহাঙ্গীর আলম, রামপাল মহাবিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক সদস্য শেখ ফরিদ, মনির হোসেন পাপ্পু, একটি অরাজনৈতিক সমাজকল্যাণমূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসাবে সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই চৌগারারপার গ্রামের সমাজসেবক জার্মান প্রবাসী আলহাজ আবু করিম সাজু সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আদনান সাদ, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ। বিজয়ের যাত্রায় নিউজ 71.tv।